শহীদ সাজু স্মৃতির উদ্দেশ্যে রক্তদান সপ্তাহর শুভ সূচনা হলো বীরভূমের নানুর থানার পাপুরি গ্রামে। মেগা রক্তদান শিবির চলবে এক সপ্তাহ পর্যন্ত। শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নানুদের পাপুরি গ্রামে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মূল উদ্যোক্তা নানুরের তৃণমূল নেতা কাজল শেখ, সহযোগিতার হাত বাড়িয়েছে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন রক্তদান শিবিরের অনুষ্ঠানকে ঘিরে উদ্যোক্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভ্রাম্যমাণ রক্তদান শীততাপ নিয়ন্ত্রিত বাস বোলপুর মহকুমা হাসপাতাল থেকে নিয়ে আসার সময় একটি বিরাট বাইক মিছিল করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। নানুরের পাপুরি গ্রাম পর্যন্ত বাইক মিছিলের মধ্যমণি ছিলেন নানুরের তৃণমূল যুবনেতা কাজল শেখ। এদিন সকালে নানুরের পাপুরি গ্রামে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কেতুগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক শেখ শাহনেওয়াজ, চিকিৎসক ডাক্তার অসীম অধিকারী, বীরভূম ব্লাড ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজল শেখের মা। তিনি এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন। নানুরের যুব আইকন হিসেবে পরিচিত দাপুটে নেতা কাজল শেখ জানান, উৎসবের প্রাককালে রক্তের বড় সংকট। ব্লাডের অভাবে মানুষের প্রাণ যাচ্ছে, যাতে রক্তের জন্য কোনো মানুষের জীবন না যায় তাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেহেতু রক্ত সমস্যা দেখা দিয়েছে, যাদের থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, মানে নানুর সংক্রমণে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে সেই পেশেন্টগুলো থ্যালাসেমিয়া পেশেন্ট যারা দিয়েছে তাদের জন্য ব্লাড সংকট দেখা দিয়েছে, যার জন্য আরেকটা পুজো মরশুম সেই জন্য আরও সংকট দেখা দিয়েছে। আমাদের বিভিন্ন জেলার যেসব সংস্থাগুলো বা সমাজসেবী যারা আছে তারা এই টাইমে ক্যাম্প করতে পারছে না, সেই জন্য এই ক্যাম্পটা করা হয়েছে। নদিনব্যাপী ক্যাম্পটা চলবে। আজ তার শুভ সূচনা হলো। আজকে আমার মা থেকে আমার দাদা থেকে শুরু করে পরিবারের সকল সদস্যরা এবং বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী এখানে নেতৃত্ব হয়েছিলেন তাদের সামনে এটা উদ্বোধন করব। আজ তো শুরু করলাম এবং নদিন কন্টিনিউ চলবে। প্রত্যেকটি যে ব্লাড যে যারা নিতে আসবেন যেসব, যেমন বর্ধমান আছে, কাটো আছে, শিউরি আছে, বোলপুর আছে, রামপুরহাট আছে, বহরমপুর আছে, ওসব হসপিটালগুলো তাদের প্রয়োজন মতো ব্লাড আমরা দেবো। তাদের সে 200 হতে পারে, 250 হতে পারে, 150 হতে পারে, ওনাদের উপর নির্ভর করছে, আমাদের উপর নয়। আমরা বলেছি আপনারা আসুন, আপনাদের প্রয়োজন মতো ব্লাড নিয়ে যাবেন। আমাদের লক্ষ্যমাত্রা কিছু নেই, সে 2000 হতে পারে, 2500 হতে পারে, 3000 হতে পারে, বা 3000 মতো সময় হবে। যতটা ওনাদের প্রয়োজন ততটাই ব্লাড দেবো আমরা। আমাদের ইয়াং জেনারেশন বসে সেটা ঠিক করছে। নানুর সংলগ্ন 500 বিধানসভাগুলো আছে, প্রত্যেকটি বিধানসভা এরিয়ার ছেলেরা আজকে এসেছিল এবং আপনারা দেখেছেন তারা সকলে মিলে একটা মোটরসাইকেল র্যালি করেছে এবং তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই আয়োজনটা আমরা করেছি। এখানে প্রত্যেক দিন আপনারা আসবেন, প্রত্যেক দিন দেখতে পাবেন যতটা প্রয়োজন ওনাদের ততটাই বাড়ানো। সাজু মেমোরিয়াল ট্রাস্ট কী কাজ করছে? সাজু মেমোরিয়াল ট্রাস্ট এর আগে অনেক কাজ করেছে। আমরা দেখেছেন এই মাঠেই যখন লকডাউন হয়েছিল তখন এই মাঠে আমরা বেশ কয়েক মাস ধরে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী ডিস্ট্রিবিউট করেছিলাম। হাজার হাজার মানুষ প্রয়োজনীয়ত নিয়ে গেছে। তারপর এখানে আমরা থ্যালাসেমিয়া টেস্ট করেছিলাম। তারপর আমরা ডেঙ্গুর জন্য গ্রাম ভিজিট করেছিলাম। গ্রামে যেসব নালাগুলো আছে যেখানে জল জমে আছে সেগুলোকে সব পরিষ্কার করার জন্য প্লাস ডাস্টবিনগুলোতে যেন জল জমা না থাকে সেগুলো গ্রামে সচেতন করা, এটাই, এবং শীতের সময় বস্ত্র দান করা, এই ধরনের কাজগুলো করতে হয়। যেগুলো সমাজসেবামূলক কাজ সেগুলো আমরা করতে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।